জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং জাতীয় সংসদের সদস্য মমতাজ বেগম ওরফে মমতাজের ব্যক্তিগত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে মিডিয়া এবং রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। পক্ষে বিপক্ষে প্রচুর কমেন্টসও পড়ে। একজন সংসদ সদস্য এমন খোলামেলা ছবি ফেসবুকে দিতে পারেন কিনা এমন প্রশ্নও করেন অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী। মমতাজের রুচি নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। ফেসবুকে এ নিয়ে সমালোচনা ঝড় বয়ে যায়। জানা গেছে, বিয়ের পরে তৃতীয় স্বামীর সঙ্গে মমতাজ দেশের বাইরে গেলে এই ছবিগুলি মমতাজ নিজেই তোলেন এবং ফেসবুকে নিজের ওয়ালে নিজেই আপলোড করে দেন। কিন্তু এ ছবি নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হলে মমতাজ ছবিগুলো ওয়াল থেকে এক পর্যায়ে সরিয়ে ফেলেন। কিন্তু ছবিগুলো ততক্ষণে দেশে বিদেশে অনেকের হাতেই চলে গেছে, যা পরবর্তীতে অনলাইনে শোভা পাচ্ছে। মমতাজ ও তার স্বামীর সান্নিধ্যে রোমান্টিক ছবি ছাড়াও মমতাজের ভেজা কাপড়ে দুইটি ছবি অনলাইনে শোভা পাচ্ছে। একাধিক বিয়ের কারণে বিতর্কিত হলেও গত এক দশকের বেশি সময় ধরে জনপ্রিয়তা শীর্ষে থাকা এই শিল্পীর এমন বাণিজ্যিক ছবি এর আগে কোনোদিন অনলাইনে আসেনি। মানিকগঞ্জে জন্ম নেয়া এই ফোক গানের শিল্পী বহু সংগ্রাম করে আজ জাতীয় পর্যায়ের শিল্পীতে অবস্থান তৈরি করেছেন। জনপ্রিয় টিভি ম্যাগাজিন ইত্যাদির মাধ্যমে মমতাজ প্রথমে ফোকাসে আসেন, এরপরে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। টেলিভিশন ফিল্মের গানের পাশাপাশিও মমতাজ স্টেজ শোতেও অসম্ভব জনপ্রিয়। নারী শিল্পীদের মধ্যে স্টেজ শোতে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন। একটি ছবিতে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। তিনি তার সাবেক স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান রমজান আলীকে তালাক দিয়ে তার চেয়ে বয়সে ছোট একজন ডাক্তারকে বিয়ে করেন। এটি তার তৃতীয় বিয়ে। এ বিষয়ে মমতাজকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়, তার বক্তব্য পাওয়া যায়নি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।